হুগলী জেলায় পাণ্ডুয়ার কালী পুজো বা চন্দ্রনগরীর জগদ্ধাত্রী পুজো বা বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতোই মগরা সরস্বতী পুজোর সুনাম রয়েছে। মগরা জাগরণীর সঙ্গে সরস্বতী পুজো এবছর 46তম বর্ষে পদার্পণ করতে চলেছে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা হল আজ। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই পুজো। এবার তাদের ভাবনা কর্ণাটকের ইস্কনের মন্দিরের আদলে মণ্ডপ। তাদের মোট পুজোর বাজেট 6 লাখ টাকা। কি বলছেন পুজো কমিটির অন্যতম সদস্য, শুনে নেব আমরা। আজকে খুঁটি পুজোর মাধ্যমে মগরার সরস্বতী পুজোর সূচনা করলাম। আজকে আমাদের এবছরে 46তম বর্ষের পুজো শুরু হলো। আজকে এবছরে আমাদের থিম কর্ণাটকের ইস্কন মন্দির প্যান্ডেলের, এবং আমাদের যে প্রতিমা তৈরি হচ্ছে সেই আদলেই তৈরি হচ্ছে। চন্দননগর, বাঁশবেড়িয়া এই দুটিতে যেরকম আপনারা ঠাকুর দেখতে আসেন দলে দলে ভিড় করে, যথাক্রমে জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজোয়, সেরকমই নাম রয়েছে প্রচুর সরস্বতী পুজোর মগরার। আর মগরা আস্তে আস্তে সেজে উঠছে সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে। খুব তাড়াতাড়ি আমরা অনেক বড় মাপের, অনেক বড় বড় সরস্বতী পুজো মণ্ডপ এবং প্রতিমা নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা আসুন এবং সেই প্যান্ডেলগুলো উপভোগ করুন এবং প্রতিমা এবং পুজো উপভোগ করুন। কী থিম এবারে? এবছরের থিম কর্ণাটকের ইস্কন মন্দির। আমরা এবছরে রাধাকৃষ্ণের পুনর্মিলনকে কেন্দ্র করে আমরা থিম বানিয়েছি। সেই থিমকে উদ্দেশ্য করে আমাদের এবছরের থিম হচ্ছে, ঠাকুরের থিম হচ্ছে অষ্টসখী নিয়ে থাকবেন শ্রী মা সরস্বতী। এবং আমাদের এবছরের বাজেট প্রায় অ্যাপ্রক্স 6 লাখ টাকা। কি নাম আমাদের ক্লাবের? নাম নিজের নাম জাগরণী সংঘ, এবং আমার নাম সুমিত মল্লিক। আমি সাংস্কৃতিক সম্পাদক এই ক্লাবের। আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন। রাজেশ দেবনাথের রিপোর্ট, হাই টিভি।